দুর্নীতিবাদদের। কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার এক নম্বর ওয়াদা হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে যুদ্ধ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে, এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাসদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়ব না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন গণ আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাস, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সমাজকে বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখাতে হবে ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি। ইনশাআল্লাহ আপনার অত্যাচার করতে দেব না, কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারে কে ছাত্র ভাইরা, পারে পারে কে যুবক ভাইরা, পারে পারে কে বুদ্ধিজীবী, পারে পারে কে জনগণ, পারে ঘরে ঘরে আপনাদের যুদ্ধ করতে হবে। সে যুদ্ধ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদকে খতম করো, বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদকে খতম করতে পারি, শতকরা 25-30% দুঃখ বাংলার মানুষের চলে যাবে। এত চোরের চোর, চোর করতে গিয়ে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ হয়ে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিছু চোর গেলে বাঁচা যাবে।